আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আ'মালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير، أما بعد، يقول الله عز وجل: ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. النحل آيات نمبر 99 الله تعالى بولشن আর আমরা তোমার উপর আল কিতাব নাযিল করেছি সবকিছুর বর্ণনা দিয়ে এবং মুসলিমদের জন্য হেদায়েত রহমত এবং সুসংবাদ স্বরূপ। এই আয়াতের ব্যাখ্যা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন: قال ابن مسعود رضي الله عنه: قد بين لنا هذا القرآن كل علم وكل شيء. ابن مسعود رضي الله تعالى عنه বলেছেন যে আল্লাহ তাআলা এই আয়াতটিতে বলেছেন যে কুরআন আমাদের জন্য সকল জ্ঞান এবং সবকিছু বর্ণনা করে দিয়েছেন। এ থেকে বোঝা যায় ইবনে কাসির বলছেন যে আল কুরআনের মধ্যে সব ধরনের উপকারী জ্ঞান রয়েছে, পূর্ববর্তী যত সংবাদ কিংবা ভবিষ্যতে জ্ঞানের যত প্রবাহ আসবে এবং সব ধরনের হালাল হারামের বর্ণনা এখানে আছে এবং মানুষ তাদের দিন দুনিয়া কিংবা তাদের জীবিকা অথবা পরবর্তী জীবনের জন্য যত কিছুর প্রতিমুখাপেক্ষী সব কিছুই এর মধ্যে রয়েছে। আর পাশাপাশি এর ব্যাখ্যায় কোরআন যে বিষয়টা আমাদের সামনে উপস্থাপন করেছে এর ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মানুষ যার প্রতি মহতাজ এমন সব কিছু বর্ণনা করেছেন, চাই সেটা আকিদার বিষয় হোক, আকিদা মানে মানুষের মনোজগতের বিষয়, চিন্তা চেতনা এবং বিশ্বাসের বিষয়, অথবা সেটা ইবাদতের সাথে সংশ্লিষ্ট হোক অথবা আখলাক কিংবা চরিত্রের সাথে রিলেটেড বিষয় হোক অথবা তার জীবিকার সাথে সংশ্লিষ্ট, যাই হোক না কেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোরআন হচ্ছে আসলে জীবনের সকল বিষয়ে মৌলিক নীতিমালা দিয়েছে এবং এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন কোরআনের সব কিছুর বর্ণনা আছে। আর সুন্নাহ বা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোর বায়ান বা ব্যাখ্যা দিয়েছেন। তাহলে কোরআন হলো মূলনীতি দানকারী বর্ণনা আর তার ব্যাখ্যা হলো সুন্নাহ বা হাদিস। এই দুটো মিলেই আসলে পরিপূর্ণ দিন। আল্লাহ যখন বলেন যে ওনাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, তখন এর মধ্যে কোরআন সরাসরি এবং প্রচ্ছন্নভাবে সুন্নাহও চলে আসে। তো এটা যখন আমাদের কাছে সাব্যস্ত হয়ে যায় যে কোরআনের মধ্যে সব কিছুর বর্ণনা আছে আর তার ব্যাখ্যা হচ্ছে সুন্নাহ, তাহলে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা এটা আমাদের উপর অবধারিত হয়ে যায় এবং তার পাশাপাশি এটাও অবধারিত হয় যে আমাদের উচিত হচ্ছে যে আমরা কোরআন সুন্নাহ অনুসরণ যেটা শুরু করব সেটা শুরু করব কী দিয়ে। আমাদের উচিত হচ্ছে সেটা শুরু করা ঈমান দিয়ে, ঈমানের সেই সব বিষয়গুলো দিয়ে যেগুলোতে কোরআন এবং সুন্নাহর মধ্যে নির্দেশনা রয়েছে। কোরআনের মধ্যে ওই বিষয়গুলো ব্যাপকভাবে এসেছে, সুন্নাহ বা হাদিসের মধ্যে সেগুলো ব্যাপকভাবে এসেছে। আর এক্ষেত্রে আমরা সুন্নাহর কথা কেন বলছি, কারণ সুন্নাহ সম্পর্কে আল কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব ব্যক্তিগত কোনো বক্তব্য নয়।
আল্লাহ তাআলা বলছেন সূরা নাজমের মধ্যে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি তার ডিজায়ার বা প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না, বরং সেটি তো হচ্ছে শুধু ওহী যা তার উপর নাজিল হয়, আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী হিসাবে নাজিল হয়। সুতরাং আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমান সম্পর্কে জানতে চাইব, উদ্দেশ্য থাকবে কি যে তিনি যেভাবে ইমান এনেছেন সেভাবে আমরা ইমান আনব, কারণ রাসূল হচ্ছেন সর্বপ্রথম ব্যক্তি এই উম্মার যিনি সর্বপ্রথম ইমান এনেছেন এবং সর্বপ্রথম আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন, সেগুলো আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে তুলে ধরেছেন। যেমন সূরা আল বাকারার 285 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, রাসূল তার কাছে তার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তার প্রতি ইমান এনেছেন এবং ইমান এনেছে মোমেনরা। তাহলে প্রথম ইমান এনেছে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা আরো বলেছেন সূরা আল আরাফের 185 নম্বর আয়াতে, কুল ইয়া আইয়ুহান নাস, বলো হে মানুষেরা, এ কথা বলে যে নির্দেশ জারি করেছেন আল্লাহ সেটি হচ্ছে, فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته, সুতরাং তোমরা আল্লাহ এবং সেই রাসূলের উপর ঈমান আনো, ঈমান পোষণ করো যিনি ছিলেন উম্মি, ও রাসূলিহি নবী আল উম্মি, যিনি ছিলেন নবী এবং নবিয়ে উম্মি, আল্লাহ ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি, যিনি আল্লাহর প্রতি ঈমান এনেছেন এবং আল্লাহর বাণীসমূহের প্রতি ঈমান এনেছেন। এটা নবীর প্রশংসায় বলা হচ্ছে, এমন নবী মানে সেই রাসূলের প্রতি ঈমান আনো যিনি হচ্ছেন আল্লাহর নবী এবং যিনি হচ্ছেন উম্মি নবী। উম্মি কারা বা উম্মি কাকে বলা হয়? উম্মি হচ্ছেন যিনি লিখতেও জানেন না আবার পড়তেও জানেন না, কিন্তু উম্মি মানে মূর্খ নয়। কিন্তু অতএব লিখতে এবং পড়তে জানা মানে হচ্ছে প্রচলিত প্রচলিত বর্ণ পরিচিতি, অর্থাৎ কারো কাছে বর্ণ শিখার ব্যাপার আছে অথবা সেটা দেখে দেখে পড়া, লেখাগুলো পড়া। তার মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আরবের কারো কাছে তিনি বর্ণ পরিচিতি শেখেননি এবং পড়তেও শেখেননি, এই জন্য তিনি হচ্ছেন উম্মি। এটা আল্লাহ তাআলা করেছেন কারণ আল্লাহ তাকে সরাসরি শেখাবেন এই জন্যে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি শিক্ষক কে ছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জিব্রিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ সে বাণী তার উপর নাজিল হয়েছে। অতএব এখানে উম্মি মানে হচ্ছে যিনি এই বাহ্যিক অক্ষরগুলোর জ্ঞান কারো কাছ থেকে অর্জন করেননি, যিনি এই পড়ার জ্ঞানটা কারো কাছ থেকে অর্জন করেননি। এটা এই জন্যে যে যাতে প্রমাণিত হয় যে তিনি সরাসরি কার কাছ থেকে শিখেছেন? আল্লাহর কাছ থেকে শিখেছেন, আল্লাহর বার্তাবাহক জিব্রিল আলাইহিস সালামের মাধ্যমে। এই জন্যই মানে নবীকে আন-নবী আল উম্মি বলা হয়েছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে তার প্রশংসায় বলা হয়েছে বা তার মানে অ্যাট্রিবিউট বা গুণাবলীর ক্ষেত্রে, আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি। আল্লাহ তাআলা আরো বলেছেন সূরা আল আনআমের 163 নম্বর আয়াতে, লা শারীকা লাহ ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, যে আল্লাহর কোনো শরীক নেই এই ব্যাপারে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ এই রাব্বুল আলামিনের প্রতি ঈমান পোষণ করার জন্য, তার প্রতি আত্মসমর্পণ করার জন্যে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। লা শারীকা লাহ ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আর আমি হচ্ছি আল্লাহর প্রথম অনুগত বান্দা। মুসলিম মানে কিন্তু আসলে অনুগত বান্দা, মুসলিম ইসলাম থেকে এসছে, ইসলাম মানে হচ্ছে আল ইনকিয়াদ ওয়া তাআ, মেনে নেওয়া, আনুগত্য করা, আত্মসমর্পণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, কোরআনে সেই ভাষ্যটাকে এখানে তুলে ধরা হয়েছে। আর
আমি হচ্ছি প্রথম মুসলিম, অর্থাৎ আমি হচ্ছি প্রথম আল্লাহর আল্লাহর প্রথম অনুগত বান্দা। সূরা জুমারের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসাল লাহু দ্বীন, তুমি বলো যে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে আমি আল্লাহর ইবাদত করি, মুখলিসাল লাহু দ্বীন, দ্বীনকে তার জন্য এক অনিষ্ঠ করে নিয়ে, ওয়া উমিরতু আন আকুনা আউয়ালাল মুসলিমিন, এবং আমাকে এ নির্দেশও দেওয়া হয়েছে যেন আমি প্রথম মুসলিম হই, আল্লাহর প্রথম অনুগত বান্দা হই, আল্লাহর প্রথম আত্মসমর্পণকারী বান্দা হই। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ আল্লাহ আসলে তাকে শিখিয়ে দিচ্ছেন, তুমি বলো ইন্নি উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসাল লাহু দ্বীন ওয়া উমিরতু আন আকুনা আউয়ালাল মুসলিমিন। সুতরাং এই আয়াতগুলো থেকে বোঝা গেল যে প্রথম মুমিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রথম মুসলিমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিসের ব্যাপারে? অর্থাৎ ওই ব্যাপারে যেটা আল্লাহ তাআলা তার উপর নাজিল করেছেন। তাহলে যখন আল্লাহ তার উপর ওহি নাজিল করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা তার প্রতি পূর্ণ ঈমান পোষণ করেছেন। এটা কি হলো, এটা কি মানে মানবো কি মানবো না, এমন প্রশ্ন তার কাছে আসেনি। সুতরাং ওহি নাজিলের মধ্য দিয়ে এবং তার প্রতি ঈমান পোষণের মধ্য দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আ'লামুল খালক ওয়া আকওয়াহু ঈমানান ওয়া তাকওয়ান, এই জগতের মধ্যে সবচেয়ে বেশি এলেমের অধিকারী এবং ঈমান তাকওয়ার দিক থেকে সবচেয়ে বেশি শক্তিশালী। অর্থাৎ তিনি ছিলেন আল্লাহর প্রতি সবচেয়ে বেশি ঈমানে ভরপুর এবং তিনি ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি মুত্তাকি এবং মানুষের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয়কারী। এবং সেটি তিনি একটি হাদিসে তুলে ধরেছেন, সহিহ বুখারীর একটা হাদিস যেখানে তিনি বলেছেন যে আলা ইন্নি লা আতকাকুম লিল্লাহ ওয়া আখশাকুম লিল্লাহ আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জেনে রাখো যে আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান। অতএব এটাই যখন সাব্যস্ত হলো, তাহলে আমাদের উপর ওয়াজিব হবে আল্লাহর কিতাবকে তেলাওয়াত করা। কিতাব তেলাওয়াত করার অর্থই হচ্ছে কিতাব পড়া এবং বোঝা, কারণ কেউ না বোঝার জন্য পড়ে না। আল কোরআন তেলাওয়াতও করতে হবে যেভাবে তেলাওয়াত করা উচিত, আর পাশাপাশি সেটা বুঝতে হবে, যেহেতু বোঝা এবং উপদেশ গ্রহণ করা এটা কোরআন নাজিলের অন্যতম উদ্দেশ্য, যেটি আল্লাহ তাআলা বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাদাক্কারা উলুল আলবাব, একটি বরকতময় কিতাব তোমার প্রতি আমরা নাজিল করেছি যাতে মানুষ এর আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা করে আর বুদ্ধিমানেরা এ থেকে উপদেশ গ্রহণ করে। অতএব আমাদের উচিত হবে আল্লাহর এই কিতাবকে তেলাওয়াত করা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাকে অধ্যয়ন করা, বোঝা এবং ইত্তেবার করা। এর মধ্য দিয়েই আসলে আমরা আদর্শ খুঁজে পাব। যে উসওয়ার কথা আমরা বলছি, উসওয়া আল হাসানা, প্রথম পর্বে আমরা এ নিয়ে আলোচনা করেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন উসওয়া হাসানা। তার সেই উসওয়া হাসানাকে সঠিকভাবে বোঝা, উপলব্ধি করা, তার গুরুত্ব মানে বুঝে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সর্বক্ষেত্রে অনুসরণ করা, এটাই হচ্ছে আসলে আমাদের কাছে আল্লাহর নির্দেশনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, ইত্তিবাউর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের সর্বক্ষেত্রে আমাদের উসওয়ায়ে হাসানা হিসাবে গ্রহণ করি এবং সেটাকে সার্থক করার জন্য আল্লাহর কিতাবকেও তেলাওয়াত করি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাকেও আমরা ভালো করে বুঝে নিই এবং ইত্তেবার করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া